নমস্কার, আমি অভিনেত্রী পারিজাত চক্রবর্তী এবং আজকে ক্যালকাটা রোয়িং ক্লাবে আমি চলে এসেছি গ্ল্যামার হান্টার। এখানে রয়েছে আমাদের গ্ল্যামার এক্স সিজন ওয়ান, উই বিলিভ ইন এক্সপোজার। এখানে আমাদের মিস্টার পীযূষ সরকার, যার অর্গানাইজ করা এই গ্ল্যামার হান্ট এবং এই ইভেন্টটা পুরো অর্গানাইজ করছেন মিস্টার প্রশান্ত সাহা, তার সাথে আমি বহু বছর যুক্ত। তো খুব ভালো লাগছে ওনার সাথে অল ইন্ডিয়া ডাচ থেকে নিয়ে কলকাতা ফ্যাশন উইক থেকে নিয়ে কোথাও ফ্যাশন উইক থেকে নিয়ে বিভিন্ন ফ্যাশন শো জাজমেন্ট এবং সেলিব্রিটি অ্যাঙ্করিং করতে করতে আজকে চলে এসেছি 2023-এর সেই গ্ল্যামার হান্ট গ্ল্যামার এক্স সিজন ওয়ানে ক্যালকাটা রোয়িং ক্লাবে। এখানে যে কজন অ্যাসপায়ারিং মডেলস আছে তাদেরকে আমার অনেক শুভেচ্ছা, এবং আমার সাথে এখানে আমার খুব প্রিয় কিছুজন রয়েছেন, মাধবীদি, নীল, এদিকে সঙ্গীতা, আর অনেকেই রয়েছেন যারা আমাদের ফ্যাশন জগতের সাথে যুক্ত। তো খুব ভালো লাগছে, এবং আরেকটা কথা বলবো যে অ্যাসপায়ারিং মডেলস যারা রয়েছে তাদেরকে অল দ্য বেস্ট। তারা এত বছর ধরে যে নিজের স্বপ্নটা দেখে আসছেন, সেই স্বপ্ন পূরণের দিন এগিয়ে এসেছে এবং আগামীকাল হচ্ছে ফিনালে, তাদেরকে অনেক শুভেচ্ছা আমি জানাই। আজ থেকে 10 বছর আগে আমিও সেই স্বপ্ন দেখে আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, টাইমস অফ ইন্ডিয়া ফ্রেশ ফেস প্যাজেন্ট উইনার ছিলাম। সো ইটস রিয়েলি অ্যান অনার কি আমি এত বছর একটা জায়গা করে ঈশ্বরের আশীর্বাদে ফিল্মস, মডেলিং ইভেন্টস, অ্যাজ এ সেলিব্রিটি অ্যাক্ট্রেস অ্যাঙ্কর প্রোগ্রামও করি এবং ফিল্মসও করছি, এখন হটস্টারের একটা প্রজেক্ট করছি। তো আমি সেটাই বলবো যে ওয়ান বাই ওয়ান করে, স্টেপ বাই স্টেপ করে এগোনো, কঠোর পরিশ্রম তো লাগবেই নিজেকে মেনটেন করার থেকে নিয়ে, ফ্রম পার্সোনালি ডেভেলপমেন্ট হেড টু টো, ফ্রম স্কিন কেয়ার টু বডি কেয়ার টু মেন্টাল হেলথ কেয়ার টু এভরিথিং, খুব প্রয়োজন একটা পারফেক্ট মডেল, অ্যাসপায়ারিং মডেলকে আগামী দিনে টপ মডেল নাম্বার ওয়ান হতে। এবং আমার শুভেচ্ছা আরেকবার, আমাদের সাথে এখানে যারা জাজেস রয়েছেন তারা যথেষ্ট ভালো, যথেষ্ট ইন্সপায়ারিং, যথেষ্ট মোটিভেশনাল, তো তাদের শুভেচ্ছা, তাদের ব্লেসিংস এবং কোঅর্ডিনেশন অ্যান্ড সাপোর্টে আই এম শিওর প্রত্যেকটি অ্যাসপায়ারিং মডেল খুব ভালো করবে, এবং মে অল অফ দ্যাম ডু দেয়ার বেস্ট অ্যান্ড ডেফিনেটলি অনেক শুভেচ্ছা যে ফার্স্ট সেকেন্ড থার্ডও, কিন্তু যারা নাও হোক তারাও আমি জানি কোনো না কোনো জায়গায় একটা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ভালো স্থান নেবে। অনেক শুভেচ্ছা সকলকে, থ্যাংক ইউ। আচ্ছা, কালকে যখন জাজমেন্টের আসনে বসবে তো মাঠে যাওয়ার সময় কী কী জিনিস মাথায় রাখবে? হ্যাঁ, ভেরি ইম্পর্ট্যান্ট, সবচেয়ে প্রথমে হচ্ছে অল ওভার পার্সোনালিটি, হেড টু টো, যেটা হচ্ছে আমরা একটা হিন্দিতে বলি পেহলে দর্শনধারী ফির গুণ বিচারী। তো আগে দর্শন অনুযায়ী পার্সোনালিটিটা কীরকম সেটা দেখে তারপর গুণ বিচারটা করা হচ্ছে, তাদের ফার্স্ট অফ অল তাদের ওয়াক, মানে বডি ল্যাঙ্গুয়েজ টু ওয়াকিং, টকিং, সেটা হচ্ছে কোয়েশ্চেন আনসার রাউন্ডে যেটা আসবে। সো কোয়েশ্চেন আনসার রাউন্ডে যেরকম কোয়েশ্চেন করা হবে, ডেফিনেটলি 1 মিনিট টাইম মিনিমাম দেওয়া হচ্ছে টু থিঙ্ক, ভেবে একটু বলা, সেরকম কোয়েশ্চেন্স রেডি করা হয়েছে। সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য ডেফিনেটলি একটু ভেবেচিন্তে উত্তর দেওয়া দরকার, বিকজ তার উপর মার্কিং আছে। সো এটাই আমি বলবো যে ভীষণভাবে প্রিপারেশন একটু হয়ে থাকা, খুব নার্ভাস হওয়ার কোনো ব্যাপার না, যতটা খুব কুললি ঠান্ডা মাথায় একটু ভেবে যদি উত্তরটা দিতে পারে তাহলে খুব ভালো হয়, আর বাকিটা তো প্রেজেন্টেশন। হ্যাঁ, তো বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক রেখে নিজেকে একদম স্মাইলিং রেখে, কোনো মানে মুখে গাম্ভীর্য না, কোনো সিরিয়াসনেস না, স্মাইলিং একদম মানে চার্মিং পার্সোনালিটি নিয়ে র্যাম্পে হেঁটে নিজেকে প্রেজেন্ট করা।